হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবিস্টান ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, আজকে অনেকদিন পর আপনাদের মাঝে কোনো এক ভিডিও নিয়ে আসছি। তো গাইজ, এটা কোনো রাইডের ভিডিও না, এটা হচ্ছে রিভিউ ভিডিও। তো কিসের রিভিউ ভিডিও একটু পরে বলবো, তার আগে আমাদের যে দেশের অবস্থা গাইজ, সবাই জানেন কারফিউ চলছে, তো নানা সমস্যা কোঠা নিয়ে সেই ঝামেলা থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। তাই আমার স্ক্যান করাও কয়েকদিন ধরে, তো আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আপনাদের কাছে আমি দুঃখিত যে আপনাদের কাছে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো গাইস, তাই আজকে বাসার সাথে এসে পড়েছি রিভিউ করার জন্য। আজকে রিভিউ তো বলি নাই, আজকে রিভিউ হচ্ছে ফর্ক রিভিউ, যা একজন স্ক্যান রাইডারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যখন ফর্ক উচ্চারণটা করলাম, তো আপনারা অনেকেই বলবেন ফর্ক জিনিসটা আবার কি। তো আমি বলবো যে সাসপেনশন। তো অনেকেই আবার বলবেন সাসপেনশন জিনিসটা কি। এখন এই ফর্ক আর সাসপেনশন একটা জিনিসকে মেন করে, মানে একটা জিনিসের দুইটা না। তো যে যেটাই চিনে, তো আমি ফর্ক দিয়েই বলি। ফর্ক হচ্ছে সাইকেলের সামনে যে লাগানো থাকে, যে আমরা যখন লাফালাফি করি তো এটা ডাবে। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারবো না যতক্ষণ আপনারা ভিডিওটা না দেখবেন। চলেন দেখা যাক সেই ফর্কের সিনেমেটিক ভিউ। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over tracks. Listen, mass spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness. Hilarious, you think you're worth my time. You're delirious, mysterious, because you are behind a fake exterior. Inferior, you know I'm... ফর্ক আর সাসপেনশন তো আপনাদের বুঝাতে পারলাম না, তো সিনেমেটিক ভিউর মাধ্যমে বুঝেই গেছেন যে ফর্ক আর সাসপেনশন জিনিসটা কি। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন যে সেই সাসপেনশনটা, তো এটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান ব্র্যান্ড রকশক। সাসপেনশন জগতে আর আমার জানার জগতে মনে হচ্ছে যে বাংলাদেশের টপ ওয়ান এই রকশকটাই বেটার। তো আগের যতই স্ট্যান্ড রাইডার ছিল, সবাই হয়তো রকশক ব্যবহার করছে, XTM ব্যবহার করছে, XTR 32 ব্যবহার করছে। তো আমি বলবো XTR 32, XTM 30, তার থেকেও বেটার হচ্ছে রকশক। কিন্তু রকশকের কোনো প্রবলেম আমি দেখি না, থাকতে পারে হয়তো, আমার জানা নেই। আর আজকের যে রিভিউটা করছি, এই রিভিউটা আমি কারোর রিভিউ দেখে আসি নাই, আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স আছে তার উপরে আজকের এই রিভিউটা। যদি আমি এটাতে 110% জেনে থাকি, তাও আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি কারো রিভিউ দেখে আসি নাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, তো সঠিক নাকি ভুল। কিন্তু আমি এটা বলতে পারি যে যতটুকুন বলছি সঠিক হওয়ারই সম্ভাবনা বেশি। তো এর সর্বপ্রথমে এর হচ্ছে রকশক, এরা তো সবাই চিনছেন গাই। আর এরা এই ফর্কটা হচ্ছে 120 mm এর একটা ফর্ক। আপনারা মার্কেটে 80-100 অ্যাভেলেবেল পাবেন, 180-120, এই তিনটা অ্যাভেলেবেল থাকে মার্কেটে। তো এটা হচ্ছে একটা কয়েল ফর্ক, সবাই জানেন হয়তো রকশক, এটা হচ্ছে একটা কয়েল ফর্ক। আর গাইস, এটার ওয়েট যদি বলতে যাই, এটার ওয়েট আমার পুরো শিওর জানা যে 2 kg 400 g, আর একটু প্লাস মাইনাস কম বেশি হতে পারে। তো 2 kg 400 g ধরে রাখেন আপনারা। তো XTM আর XTR থেকে তুলনামূলক এটা একটু ভারী, ওইগুলা একটু হালকা, তো বেশি না, 100 g কাছাকাছি ভারী বা হালকা হবে। তো গাইজ, এটাতে সবচেয়ে বেশি একটা মজার জিনিস হচ্ছে, এটাতে কি জানি একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেই টেকনোলজির নামটা হয়তো আমি জানি না। টেকনোলজিটার কাজ হচ্ছে, যখন এটা তো লক সিস্টেম, এর কথাটা বলি নাই যে এটা একটা লক সিস্টেম ফর্ক, এটা লক করলে আপনারা ফর্ক ডাববেই না। আর হচ্ছে গাইজ, এই লকটার একটা ভালো গুণ হচ্ছে, এই লকটা যখন করে আমরা সাইকেল রাইডিং করব, তখন গাইজ যদি কোনো ভাঙায় পড়ে যায়, তো আমাদের 100% ফর্কটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, লক সিস্টেম করা থাকলে।
তো এটাই যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে ওইটা যদি ভাঙায় পড়ি তো আমাদের ফরটা সেই ভারটা নেয়, তো আমাদের লকটা সুরক্ষিত থাকে। অনেকে হয়তো কোশ্চেন করবেন যে এটা কি রাইডিং এর জন্য ভালো হবে, আমি বলবো রাইডিং, অফ রাইডিং, স্টান্ট, তিনটার জন্য এটা সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এটা রকশক। তো গাইস এটার অনেক কিছুই বললাম, ভিতরে কয়েল ফর্ক এটাও বলছি, 120 mm, এটা হচ্ছে রকশক XCR 30, সরি রকশক XCR 28। তো গাইস এটা সবকিছুই বলছি, তো এটার সম্বন্ধে আর কিচ্ছু বলার নাই। তো আজকের ফর্কের রিভিউ এ পর্যন্তই ছিল, চলেন লাস্ট রিভিউ। সো গাইস, তো ফর্কের ফুল রিভিউ দেখলেন, আমার যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো গাইস আর কিছু বলার নেই আজকে ফর্ক সম্বন্ধে, আর যদি অন্য কোনো পার্টসের রিভিউ দরকার হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেই পার্টসের রিভিউ দেওয়ার জন্য। তো গাইস এটা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন, এই ফরটা রকশক, বাংলাদেশ টপ ওয়ান ব্র্যান্ড রকশক আমার জানা মতে। তো এটার পারফরমেন্সও ভালো আমি ইউজ করছি। তো গাইস আর কিছু বলার নাই, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস প্লিজ সাবস্ক্রাইব করে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।